আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের এই ভিডিওতে আমরা সূরা আশ-শামস সহি শুদ্ধ করে শিখব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন সূরা আশ-শামসটা আপনি কিভাবে পড়বেন, কিভাবে গুণনা করবেন, কোথায় কত আলিফ টান দেবেন এবং আরবি হরফের উচ্চারণগুলো কিভাবে করবেন, এ প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس والشم وش وش এখানে বাতাসটা ধরে রাখবেন। والشمس এখানে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে والشمسি شمسি বলি, তো شمسি বলা যাবে না, বলতে হবে ওয়াশ্যামসি শামসি, এভাবে ওয়াশ্যামসি ওয়াদুহাহা। এখানে ওয়াদু হবে, দু দু হবে না, কিন্তু দু দলটা জিব্বার গোড়ার কিনারা উপরে মাইজাতের গোড়ার সঙ্গে লাগিয়ে মোটা উচ্চারণ করতে হবে। ওয়াদুহা প্রথমটা হা চিকন করে বলতে হবে গলার মাঝখান থেকে, তারপর হচ্ছে হা ওয়াদুহাহা। প্রথম হাটা গলার মাঝখান থেকে বলতে হবে, তারপরের হাটা গলার শুরু থেকে বলতে হবে পাতলা করে। আমার সাথে পড়েন, ওয়াশ্যামসি ওয়াদুহাহা, এভাবে আবার ওয়াশ্যামসি ওয়াদুহাহা, আবার বলেন ওয়াশ্যামসি ওয়াদুহাহা, তারপর ওয়াল কমারি ওয়াল কফ মোটা করে, ওয়াল কামারি এটা না, ওয়াল কামারি, এভাবে ওয়াল কামারি ইযা তালাহা তালাহা, এভাবে আবার ওয়াল কামারি ইযা তালাহা, আবার বলেন ওয়াল কামারি ইযা তালাহা, তারপর ওয়ান নাহারি। এখানে ওয়ান ওয়াও গিয়ে নুনকে ধরবে এবং গুণ হবে ওয়াজিব গুণনা, ওয়ান নাহারি, রি পাতলা হবে, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, জাল্লা এক লিটন হবে, হা এক লিটন হবে। আমার সাথে পড়েন, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, আবার বলেন ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এখানে ওয়ান নাহারি ইযা হবে না, বলতে হবে ইযা, যা পাতলা করে বলতে হবে, জিব্বার আগা উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে পাতলা করে বলবেন। আবার বলেন ওয়ান নাহারি ইযা জাল্লাহা, তারপর ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ইয়াগশাহা। এখানে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে ওয়াল লাইলি ইযা ইয়াগশা, ইয়াগো ইয়াগো বলি, ইয়াগো লাস্টে যে গটা বলি না ওইটা বলা যাবে না, ক্লিয়ার করে বলতে হবে ইয়াগ ইয়াগ, এভাবে ধরে রাখবেন ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ইয়াগশাহা, এভাবে আবার ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, তারপর মাতে চালিফ টান দিতে হবে, সুন্দর করে আবার তারপর আরদি, এটা না আরদি মোটা করে, ওয়াল আরদি ওয়া মা তুহাহা হাহা। প্রথম হাটা চিকন করে গলার মাঝখান থেকে চাপ দিয়ে বলতে হবে, দ্বিতীয় হাটা পাতলা করে নর্মাল ভাবে বলতে হবে, ওয়াল আরদি ওয়া মা তুহাহা হাহা, এভাবে আবার বলেন ওয়াল আরদি ওয়া মা তুহাহা, তারপর ওয়া নাফ সিউ। এখানে ওয়া নাফে নাফে হবে না, হবে নাফ, বাতাস বের করবেন, নাফে বলবেন না।
ওয়ানাফ সিউ সিউ বলতে হবে, সিনগে ওয়াওকে ধরবে এবং গুণ্য হবে, এটা হচ্ছে দেগামে বা গুণ্না। ওয়ানাফ সিউ ওয়ামা সাওয়াহা সাওয়াহা ওয়াহা, এভাবে আবার ওয়ানাফ সিউ ওয়ামা সাওয়াহা, আবার বলেন ওয়ানাফ সিউ ওয়ামা সাওয়াহা। তারপর এখানে সবকটে হা কিন্তু নর্মাল হবে, আবার فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا, তারপর قَدْ أَفْلَحَ, قَدْ أَفْلَحَ أَفْ এটা না أَفْ, বাতাস বের করবেন, قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا, مَنْ এখানে একটু গুণ করতে হবে, قَدْ أَفْلَحَ لَحَ حَ চিকন করবেন حَ এভাবে, قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا زَكَّاهَا, এভাবে আবার قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ وَقَدْ قَدْ قَلْقَلَ وَقَدْ এটা না وَقَدْ এভাবে وَقَدْ خَابَ খাবা হবে না খ মোটা করে وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا دَسَّاهَا, এভাবে আবার বলি وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا, আমার সাথে আবার বলেন وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا, তারপর كَذَّبَتْ بَتْ হামসাবে كَذَّبَاتِ এটা না বাত এভাবে কাজ্জাবাত কাজ্জাবাত এটা না কাজ্জা কাজ্জা জিব্বার আগে উপর যাত্রার আগে লাগাবেন পাতলা করে উচ্চারণ করবেন কাজ্জাবাত সামুদু সামুদু বিতাগওয়াহা বিতাগ তাগ এটা না বিতাগ তাগ এভাবে তাগ উচ্চারণ করবেন না কাজ্জাবাত সামুদু বিতাগওয়াহা আবার বলেন كذبت ثمود بطغواها أبر كذبت ثمود بطغواها تقول إذ انبعث إذ ذم এখানে গুণ হবে ইকলাব গুণ না দুটুট মিলে গুণ করবেন إذ انبعث عين চাপ দিবেন সাটা জিব্বার আগে উপর দাঁতের আগে সঙ্গে লাগিয়ে পাতলা রোচন করবেন إذ انبعث أشقاها أشقاها إبهب أبر إذ انبعث أش أش يخينا باتس جالو راكبين أش إبهب إذ انبعث أشقاها تربور فقال لهم فقال إبهب فقال لهم রসুলুল্লাহি রসুলুল্লাহ বলতে হবে রসুলুল্লাহ বলা যাবে না ল বলতে হবে ফাকালা লাহুম রসুলুল্লাহি লাহি নাকাতাল্লাহি নাকাতাল তাল ল ল হবে ফাকালা লাহুম রসুলুল্লাহি নাকাতাল্লাহি ওয়াসুকা وسوق ياها وسوق اتنا وسوق এভাবে وسوق ياها يا ياها একসাথে فقال لهم رسول الله ناقة الله وسوق ياها আবার فقال لهم رسول الله ناقة الله وسقياها তারপর فكذبوه فكذبوا بو এক লিপটান হবে
فكذبوه فعقروها فعقروها فكذبوه فعقروها تبر فدمدم عليهم عليهم اتنا عليهم عند الشاب ده بلته به فدمدم عليهم ربهم بذنبهم এখানে দেখুন রব হুম হুম গুণ্য হবে, এটা হচ্ছে মিম সাকিনের ইকফা গুণ্য, বি জাম জাম এটাও গুণ্য হবে, এটা হচ্ছে ইকলাব গুণ্য। ফাদাম দাম আলাইহিম রব্বুহুম বিযাম্বিহিম ফাসাওয়াহা ফাসাওয়াহা এভাবে আবার একসাথে فدمدم عليهم ربهم بذنبهم فسواها عبر فدمدم عليهم ربهم بذنبهم فسواها تربر ولا يخاف عقباها ولا يخاف عقباها আবার বলেন ولا يخاف عقباها তো ঠিক এভাবে আপনারা সুন্দর করে ধীরে ধীরে পড়বেন। তো এখন আমি আবার প্রথম থেকে একবার পড়ব, আর আমি এখন যেভাবে পড়ব ঠিক সেভাবে আপনারা পড়বেন। بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই অবশ্যই যদি আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন, কারণ আমাদের এই চ্যানেলটা 1,00,000 সাবস্ক্রাইব হতে আর মাত্র 5,000 সাবস্ক্রাইব প্রয়োজন। তো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের 1,00,000 সাবস্ক্রাইব পূর্ণ করে দিবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।